আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদ। ইউক্রেনের চতুর্মুখী হামলা রাশিয়ার। দক্ষিণ লেবানন থেকে ইহুদিবাদী ইসরায়েল অভিমুখে অন্তত 30টি রকেট হামলা। এরপর জানিয়ে দিব চীনা যুদ্ধ জাহাজ মোতায়েনের প্রতিক্রিয়া। তাইওয়ানের ব্যাপারে চীনকে কূটনৈতিক পন্থা অবলম্বনের আহ্বান আমেরিকার। এরপর থাকছে পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ঘোষণা করল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মিত্র MHP। সর্বশেষ জানিয়ে দেব ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বল্প শিক্ষা দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক, জেল থেকে বললেন খোলা চিঠিতে মনীষের। শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত, তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেনের চতুর্দিক থেকে তীব্র লড়াই রাশিয়া ইউক্রেন সেনাদের মধ্যে। পূর্ব ইউক্রেনের বাকমুত, আবদিপকা, মারিঙ্কা শহরে তথা রাশিয়ার চতুর্দিক থেকে সবচেয়ে তীব্র যুদ্ধ চলছে ইউক্রেন বাহিনীর মধ্যে। সন্ধ্যায় গতকাল ইউক্রেনের সামরিক মুখপাত্র শেহি চিরেভাতি জাতীয় টেলিভিশনে দেয়া ওই ভাষণে গতকাল এসব কথা বলেছেন। গতকাল সন্ধ্যায় তিনি এই ভাষণ দিয়েছেন। তিনি জানিয়েছেন ইউক্রেনের বাহিনী গত 24 ঘণ্টায় 20টির বেশি রুশ হামলা প্রতিহত করেছে। রুশ বাহিনী 4টি ক্ষেপণাস্ত্র এবং 7টি বিমান হামলা চালিয়েছে। সব হামলা প্রতিহত করেছে ইউক্রেন বাহিনী। শেহি চিরেভাতি বলেছেন, আমাদের সেনাদের অবস্থানে এবং বসতি স্থাপনের বেসামরিক অবকাঠামোতে একাধিক লঞ্চ রকেট সিস্টেম থেকে 10 বারের বেশি গুলি চালানো হয়েছে। তিনি বলেন, শত্রু যখন তার প্রধান প্রচেষ্টাকে লাইমান, বাকমুত, আবদিপকা এবং মারিঙ্কার নির্দেশে আক্রমণাত্মক কর্মকাণ্ড পরিচালনা করছে, সবচেয়ে তীব্র লড়াই চলছে বাকমুত, আবদিপকা ও মারিঙ্কা শহরে। শেরহি চিরেভাতি বলেছেন, রুশ বাহিনী বাকমুতের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী শুধু এই এলাকায় প্রায় 10টি শত্রু আক্রমণ প্রতিহত করেছে। যুদ্ধক্ষেত্রে 15টির বেশি বসতি রাশিয়ান আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। চিরেভাতি বলেছেন, আমাদের বাকমুতের রক্ষকরা এখন মূল কাজ হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ লেবানন থেকে ইহুদিবাদী ইসরায়েল অভিমুখে অন্তত 30টি রকেট হামলা। মসজিদুল আকসা ইবাদতরত মুসল্লিদের ওপর ইহুদিবাদী সেনাদের বর্বরোচিত হামলার জবাবে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েল অভিমুখে অন্তত 30টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইসরায়েলি সরকারি টিভি চ্যানেল KAN জানিয়েছে, ইসরায়েলি উত্তরাঞ্চলে গালিলে একাদ এলাকায় বিভিন্ন স্থাপনার ওপর এসব রকেট আঘাত হেনেছে, ফলে কিছু মানুষ আহত এবং বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি সেনারা জানিয়েছে, তারা লেবানন থেকে ইসরায়েল অভিমুখে 34টি রকেট শনাক্ত করতে পেরেছে। ইসরায়েলি সেনারা দাবি করেছে, মাত্র 5টি রকেট ভূমিতে আঘাত হেনেছে এবং বাকিগুলো তারা আকাশেও ধ্বংস করে দিতে পেরেছে। লেবাননের কোনো গ্রুপ এখনও এই হামলার দায় স্বীকার করেনি। এদিকে লেবাননের গণমাধ্যমগুলো জানিয়েছে, সীমান্তে মোতায়েন ইসরায়েলি সেনারা দক্ষিণ লেবাননের কালিলা, মালিয়া ও জাবকিন অঞ্চল লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করেছে। লেবাননের সূত্রগুলো আরও জানিয়েছে, ইসরায়েলি পাইলট বিমান বা ড্রোনগুলোকে অনেক নিচু দিয়ে দক্ষিণ লেবাননের আকাশে টহল দিয়েছে। লেবাননের কোনো গ্রুপ ইসরায়েলি রকেট নিক্ষেপের দায় স্বীকার না করলেও আল আকসা মসজিদে হামলার রাতে হিজবুল্লাহ ওই হামলার নিন্দা, তীব্র নিন্দা জানিয়েছিল। সূত্র জানিয়েছে পার্স টুডে। চীনা যুদ্ধজাহাজ মোতায়েনে প্রতিক্রিয়া। তাইওয়ানের ব্যাপারে চীনকে কূটনৈতিক পন্থা অবলম্বনের আহ্বান আমেরিকার। তাইওয়ানের ব্যাপারে সামরিক চাপ প্রয়োগ না করে কূটনৈতিক পন্থা অবলম্বনের জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। চীনের স্বায়ত্তশাসিত দ্বীপ তাইওয়ানের প্রেসিডেন্ট শাই ইং ওয়েন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে সাক্ষাৎ করার পর সম্প্রতি তাইওয়ান উপকূলে যুদ্ধজাহাজ পাঠিয়েছে চীন। এ সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেছেন, আমরা তাইওয়ানের উপর সামরিক, কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ বন্ধ করতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা এর পরিবর্তে অর্থবহ কূটনৈতিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানাচ্ছি। প্যাটেল দাবি করেছেন, যে কোনো ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে আমেরিকা চীনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে। এদিকে তাইওয়ানের উপর সার্বভৌমত্ব এবং মালিকানা দাবি করে চীন। তাইওয়ান ইস্যুতে এক চীন নীতি প্রণয়ন করেছে বেইজিং এবং আমেরিকা সহ বিশ্বের বেশিরভাগ দেশ এই নীতি অনুসরণ করেছে। কিন্তু নিয়মিতভাবেই মার্কিন সরকার তাদের রাষ্ট্রীয় নীতি লঙ্ঘন করে এবং চীনের বিরোধিতা উপেক্ষা করে তাইওয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক রক্ষা করে। আমেরিকা এবং চীনের মধ্যে যে বৈরি সম্পর্ক বিরাজ করে তার প্রধান কারণ এই তাইওয়ান ইস্যু। বুধবার ম্যাকার্থি এবং শাই এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কয়েক ঘণ্টা আগে চীন তাইওয়ান প্রণালীতে বিমানবাহী যুদ্ধজাহাজ শান্টং পাঠিয়েছে। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চেউ কিও চেং জানিয়েছেন, চীনের বিমানবাহী যুদ্ধজাহাজটি তাইওয়ান উপকূল থেকে 370 কিলোমিটার দূরে অবস্থান করছে। সূত্র জানিয়েছে পার্স টুডে।
পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী ঘোষণা করল এরদোগানের মিত্র MHP। আগামী 14 মে তুরস্কের পার্লামেন্ট নির্বাচনের জন্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি MHP। প্রার্থী তালিকা জমা দেওয়ার সময়সীমা দুদিন আগে শুক্রবার তথা আজ সুপ্রিম ইলেকশন কাউন্সিলের OISK কাছেই তালিকা জমা দিয়েছে দলটি। খবর ডেইলি সাবার। ক্ষমতাসীন জাস্টিন অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির এক পার্টি নেতৃত্বাধীন পিপলস অ্যালিয়েন্স অংশ MHP। এরদোগানের নেতৃত্বাধীন তুরস্কের 600 আসনের পার্লামেন্ট 48টি আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। এর আগেও নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছিল এই দল। দলটির প্রার্থী তালিকায় বর্তমান সংসদে দায়িত্বরত 5 সংসদের নাম রয়েছে। তারা হলেন বরুসা প্রদেশের আইন প্রণেতা মোস্তাফা হিদায়ত বাহাপলু, কোনিয়া প্রদেশের আইন প্রণেতা এসিন কারা, মার্সিনের পক্ষে বাকি সিমসেক, মেনিন রুল্লা সাজাক এবং সেপার আইকান যথাক্রমে SKC-র এবং কাহরামান মারাসের আইন প্রণেতা। সংসদীয় আসনের জন্য মনোনীত নতুন নামগুলোর মধ্যে রয়েছেন ওজলেম বালসি, যিনি পাবলিক ব্রডকাস্টার TRT-তে একটি জনপ্রিয় টিভি শো দিয়ে খ্যাতি অর্জন করেছিলেন। তুর্কি ইতিহাসে বিশেষজ্ঞ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ইলিয়াস তোপসাকালকে উত্তর তুর্কিয়ান শামসুর শহর থেকে মনোনীত করা হয়েছে। HMP-র ডেপুটি চেয়ারম্যান ফিজিল কিলি এবং পেলিন ইকিলিও প্রথমবারের মতো মনোনীত হয়েছেন। আমাশিয়া প্রদেশের মেয়র মেহমেদ শারি ও মোহাম্মদ মনোনীত নতুন নামগুলোর মধ্যে রয়েছেন। YSK-তে পৌঁছানোর সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ফেটি ইলদিস বলেছেন আসন্ন নির্বাচনের জন্য তাদের তালিকায় 600 জন প্রার্থীর মধ্যে 90 জন মহিলা প্রার্থী রয়েছেন এবং 195 জন প্রার্থীর বয়স 26 থেকে 40 বছরের মধ্যে। তিনি বলেন তাদের তালিকায় 16 জন প্রতিবন্ধী প্রার্থীও রয়েছেন। প্রধানমন্ত্রী স্বল্প শিক্ষা দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক, জেল থেকে খোলা চিঠি মনীষের। ভারতের দিল্লির আম আদমি পার্টির নেতা ও দিল্লির সাবেক উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া এক খোলা চিঠিতে প্রধানমন্ত্রীর স্বল্প শিক্ষা দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। দিল্লি আবগারি দুর্নীতি মামলার এই মুহূর্তে জেলে রয়েছেন মনীষ সিসোদিয়া। সেখান থেকেই এক খোলা চিঠিতে এই সংক্রান্ত মন্তব্য করেছেন তিনি। আজ সেই চিঠি প্রকাশ্যে এনেছেন আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সাবেক উপমুখ্যমন্ত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়ার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজ্ঞানের ভাষা বোঝেন না, তিনি শিক্ষার গুরুত্ব বোঝেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেজরিওয়ালের মনীষ সিসোদিয়ার বার্তা উল্লেখ করে বলেছেন, গত 100 বছরে দেশে 60,000 স্কুল বন্ধ হয়ে গেছে কারণ প্রধানমন্ত্রী শিক্ষাটাকে গুরুত্বই দেন না। দেশে উন্নয়নের জন্য একজন শিক্ষিত প্রধানমন্ত্রী থাকা প্রয়োজন। মনীষ সিসোদিয়ার অভিযোগ, গোটা বিশ্ব যেখানে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী ড্রেন থেকে পাওয়া গ্যাস চা বানাতে ব্যবহার করতে বলেছেন, যে বিমানগুলো মেঘের উপর দিয়ে উঠতে পারে তারা রেডারের নজরদারি এড়িয়ে যায়, প্রধানমন্ত্রী এই ধরনের মন্তব্য তাকে হাস্য সম্পদ করেছে। স্কুল কলেজের শিক্ষার্থীরাও ওকে নিয়ে হাসাহাসি করে। আম আদমি পার্টির নেতা মনীষ সিসোদিয়ার মতে প্রধানমন্ত্রী এই ধরনের মন্তব্য বিপজ্জনক। গোটা বিশ্বের মানুষ জানতে পারেন ভারতের প্রধানমন্ত্রীর শিক্ষার অভাব রয়েছে, এমনকি বিজ্ঞানের সাধারণ পাঠ্যক্রম নেই। তার প্রশ্ন, অল্প শিক্ষিত কোন প্রধানমন্ত্রী দেশের উচ্চাকাঙ্ক্ষী যুব সমাজের স্বপ্ন সফল করতে পারেন কি? প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষাগত যোগ্যতা নিয়ে এর আগে প্রশ্ন তুলেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মোদীর ডিগ্রি সম্পর্কে তথ্য জানতে চেয়েছিলেন তিনি, কিন্তু গুজরাট হাইকোর্ট জানিয়েছে মোদীর প্রশংসাপত্রে বিস্তারিত তথ্য জানার প্রয়োজন নেই। একই সঙ্গে কেজরিওয়ালের জরিমানাও করা হয়েছিল। সেই ঘটনার জের না মিটতেই এবার জেল থেকে জাতির উদ্দেশ্যে খোলা চিঠিতে প্রধানমন্ত্রী স্বল্প শিক্ষা দেশের জন্য অত্যন্ত বিপজ্জনক বলে কটাক্ষ করেছেন মনীষ সিসোদিয়া। তিনি অভিযোগ করেছেন, গোটা বিশ্ব যেখানে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী ড্রেন থেকে পাওয়া গ্যাস দিয়ে চা বানাতে ব্যবহার করতে বলেছেন, যে বিমানগুলো মেঘের উপর দিয়ে উড়তে পারে তারা রেডারের নজরদারি এড়িয়ে যায়, প্রধানমন্ত্রীর এই ধরনের মন্তব্য তাকে হাস্য সম্পদ করেছে। স্কুল কলেজের শিক্ষার্থীরা ওকে নিয়ে হাসাহাসি করছে, সূত্র জানিয়েছে পার্স টুডে।